হেলথ অ্যাডভাইজার বাংলা চ্যানেলের সমস্ত দর্শককে এই বিশেষ ভিডিওতে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব অ্যালোভেরা বা ঘৃতকুমারীর কিছু উপকারী গুণাগুণ নিয়ে। তবে ভিডিওর পরবর্তী অংশ শুরু করার আগে এই চ্যানেলের সমস্ত নতুন দর্শকদের কাছে অনুরোধ, হেলথ অ্যাডভাইজার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন এই চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর হ্যাঁ, দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সৌন্দর্য বর্ধনে ভেষজ উদ্ভিদের ব্যবহার হয়ে এসেছে সেই প্রাচীনকাল থেকে। ঘৃতকুমারী বা অ্যালোভেরা এমন একটি গুণী উদ্ভিদ, কিন্তু শুধু সৌন্দর্য বর্ধনেই যে অ্যালোভেরা কার্যকর এমন কিন্তু নয়। অ্যালোভেরা একটি বহু গুণসম্পন্ন ভেষজ চিকিৎসার উদ্ভিদ। দেখতে ফণী মনসা বা ক্যাকটাসের মতো হলেও এটা ক্যাকটাস নয়। এটি দেখতে অনেকটা আনারসের গাছের মতো। পাতার দুপাশে করাতের মতো কাঁটা রয়েছে। পাতার ভেতরে লালার মতো পিচ্ছিল শাঁস থাকে। সারা পৃথিবীতে প্রায় 250 ধরনের ঘৃতকুমারী গাছ পাওয়া যায়। ঘৃতকুমারীর অ্যালোভেরা নামটি এসেছে সৌন্দর্য বর্ধনের দেবীর লাতিন নাম অ্যালোভেরা থেকে। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, ল্যাকটিন, মেনাস এবং পলিস্যাকারাইড প্রভৃতি। চলুন জেনে নেওয়া যাক ঘৃতকুমারী বা অ্যালোভেরার কিছু গুরুত্বপূর্ণ গুণাগুণ সম্বন্ধে। হজম শক্তি বৃদ্ধিতে। হজম শক্তি বৃদ্ধিতে অ্যালোভেরার তুলনা হয় না। এর অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান পাকস্থলী ঠান্ডা রাখে এবং গ্যাসের সমস্যা দূর করে। প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস জল বা গুড়ের শরবতের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে। ডায়াবেটিস। যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত অ্যালোভেরার রস খেলে রক্তের গ্লুকোজের পরিমাণ কমিয়ে আনতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবেন। চুলের পরিচর্যা। চুলের শুষ্ক ভাব এবং ত্বকে চুলকানি দূর করার জন্য অ্যালোভেরার জেল ব্যবহার করতে পারবেন। এর অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান চুল পড়া ও খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে। তাই অ্যালোভেরা রসের সঙ্গে আমলকির রস মিশিয়ে চুলে লাগালে এদের চুলের উজ্জ্বলতা বাড়বে। ত্বকের যত্নে। বহু বছর ধরে ত্বকের যত্নে অ্যালোভেরা জেল ব্যবহৃত হয়ে আসছে। ত্বকের র্যাশ, চুলকানি, রোদে পড়া দাগ দূর করতে এর তুলনা হয় না। যে কোনো প্যাকের সাহায্যে বা সরাসরি এই জেল লাগালে ত্বক উজ্জ্বল ও মসৃণ থাকে এবং বয়সের ছাপ মুছে যায়। ওজন কমাতে। ওজন কমাতে অ্যালোভেরার রস অনেক বেশি কার্যকর। অ্যালোভেরা জুসের অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান শরীরের জমে থাকা মেদ দূর করে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ওজন কমাতে সাহায্য করে। দাঁতের যত্নে। অ্যালোভেরার জুস দাঁত এবং মাড়ির ব্যথা উপশম করে থাকে। দাঁতে কোনো ইনফেকশন থাকলে তাও দূর করে দেয়। নিয়মিত অ্যালোভেরার জুস পানে দাঁত ক্ষয় প্রতিরোধ করা সম্ভব। হজম শক্তি বৃদ্ধি করতে। হজম শক্তির বৃদ্ধিতে অ্যালোভেরা জুসের জুড়ি নেই। এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে। অন্ত্রে প্রদাহ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া রোধ করে যা হজম শক্তি বাড়িয়ে থাকে। মাংসপেশি ও জয়েন্টের ব্যথা প্রতিরোধে। অ্যালোভেরা মাংসপেশির ব্যথা কমাতে সাহায্য করে। এমনকি ব্যথার স্থানে অ্যালোভেরা জেলের ক্রিম লাগালে ব্যথা কমে যায়। হার্ট সুস্থ রাখতে। হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে অ্যালোভেরার জুস। অ্যালোভেরা কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয়। এটি ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে, রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং রক্তে অক্সিজেন বহন করার ক্ষমতা বাড়িয়ে দেয়। দূষিত রক্ত দেহ থেকে বের করে রক্তকণিকা বৃদ্ধি করতে সাহায্য করে, ফলে দীর্ঘদিন আপনার হৃদযন্ত্র সুস্থ থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে। অ্যালোভেরা হলো অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান সমৃদ্ধ একটি গাছ। অ্যালোভেরা জুস নিয়মিত পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দেহের টক্সিন উপাদান দূর করে সুস্থ রাখতে সাহায্য করে। ক্লান্তি দূর করতে। দেহের দুর্বলতা দূর করতে অ্যালোভেরার জুসের গুণ অনেক। আপনি যদি ইহা নিয়মিত পান করেন তবে দেহের ক্লান্তি দূর হওয়ার পাশাপাশি দেহ হবে সুন্দর ও সতেজ। কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে। অ্যালোভেরার জুসের মধ্যে প্রায় 20 রকম অ্যামিনো অ্যাসিড আছে যা ইনফ্লামেশন এবং ব্যাকটেরিয়া রোধ করে, হজম, বুক, জ্বালাপোড়া রোধ করে থাকে। বিশেষভাবে মনে রাখার বিষয়,
গবেষণায় দেখা গেছে হলুদ রঙের অ্যালোভেরা পাতায় ক্ষতিকারক পদার্থের উপস্থিতি মারাত্মক। তাই অ্যালোভেরার পাতা ব্যবহারের পূর্বে খেয়াল রাখতে হবে সবুজ ও সতেজ পাতায় যেন ব্যবহার করা হয়। হলুদ বা পচা পাতা কোনোভাবেই ব্যবহার করা যাবে না বা সেবন করা যাবে না, ইহা ক্ষতিকারক। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের শেয়ার করুন। আর হ্যাঁ, নতুন দর্শকরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।